নিজেদের জায়গা দখলের প্রতিবাদ করায় আশাকর্মী মহিলা সহ তার দুই কলেজ ছাত্রী মেয়েকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানা পশ্চিম রুকুন্দিপুর এলাকায়। প্রতিবেশী দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম মা এবং কলেজ ছাত্রী দুই মেয়েকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী মীর আইরুক আলী, মীর একলাক এবং মীর আজম সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় আশাকর্মী শাহনাজ পারভীন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকে আটক করেছে রতুয়া থানা পুলিশ। পাশাপাশি পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পুলিশ সূত্রে খবর যে আহতদের নাম শাহনাজ পারভীন, তার দুই মেয়ে দেজি পারভীন এবং নাসরিন পারভীন। দেজি পারভীন এবং নাসরিন দুই বোন, প্রথম জন চাঁচল কলেজ এম এ পাঠরত এবং ছোট বোন শামসী কলেজে প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী। তাদের ওপর অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত নাসরিন পারভীন পুলিশের অভিযোগে জানিয়েছেন, কয়েক বছর আগে শাহনাজ পারভীনের স্বামী মারা যান, তাদের পৈতৃক সম্পত্তি রয়েছে এবং সেটি তার দেওর মীর আয়ুব আলী এবং তার দলবল দখল করার চেষ্টা চালাচ্ছে। বাড়ির সামনে কয়েক লক্ষ টাকা মূল্যের এই জায়গা দখলের প্রতিবাদে তারা দীর্ঘদিন ধরে করে আসছিল, কিন্তু পরিবারে কোনো পুরুষ না থাকায় তাদের দুই মেয়ের ওপর নানাভাবে অত্যাচারী আসছিল অভিযুক্তরা। সোমবার রাতে আজমকাই অভিযুক্ত এবং তার দুই ছেলে দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়, জায়গা দখলের কথা বলে তাদেরকে মারধর এবং শ্লীলতাহানি করে, বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনার পর মহিলাদের আর্তচিৎকারে শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং তখনই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মা এবং দুই মেয়ে চিকিৎসার জন্য ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পাশাপাশি এই হামলার ঘটনা অভিযুক্ত তিনজন সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। জমি জায়গা নিয়ে ওদের সঙ্গে আগেই গন্ডগোল ছিল। আমার স্বামী মরার পর থেকে আমি স্বামীর প্রাপ্য যে আমি অধিকারটা পাবো সেটা ওরা দিতে চায় না, ওরা নিতে চায় বেশি করে। আজকে আমাদেরকে অযথায় গালি গালাজ করছে, আমাদেরকে নোংরা নোংরা ভাষায় গালি বলে আমরা প্রতিবাদ করছি যে কেন আমাদের অথচায়, আমরা মেয়ে মানুষ আছি তো বলেই কি আমাদের ইজ্জত নাই, আমাদেরকে নোংরা নোংরা ভাষায় গালি গালাজ করবে, আমার দেওয়ার বলে হ্যাঁ তোমাদেরকে গালি দিবে। আজকে আমাদেরকে বাড়িতে চেপে আমাদেরকে মারধর করলো, আমাদের নোংরা গালি দিচ্ছিল, আমরাও প্রতিবাদ করলাম যে আমাদের কেন গালি দিবে, আমরা যা আছি নিজের ঘরে আছি। হাসুয়া ছিল, লাঠি ছিল, ও লোহার পি ছিল, রড ছিল, চারজন আমি চাইছি ন্যায্য বিচার, আমার প্রাপ্য আইনের দ্বারা যেটা হয়। এবং ওই আশাকর্মী দুই মেয়ে কি জানিয়েছে শুনব। আমার কাকুরা মাঝে আগে থেকে জমিদারদের একটু বিবাদ ছিল, আমার বাবা মারা গেছে, ওনারা আমার জমি হাতিয়ে নিতে চাইতে এসেছিল হাতিয়ে নিতে, আমরা বলছি কেন করছিস, তো ওরা আমাদেরকে বলছে যে এরকম করবোই, তোদেরকে মেরে ফেলে তোদের জায়গাটা নিব। আমরা কলেজ ছাত্রী, আমরা দুজন একটাই ভাই, আমার মা একটা ছোটো সার্ভিস করে, ওরা চাইছে যে আমাদেরকে মেরে ফেলে আমাদের জমি হাত, আজকে মেরে আমাদের হাত ভেঙে দিয়েছে, আমার বোনকে সিরিয়াস করে দিয়েছে। এটা আমার কাকু কাকুর ছেলেরা কজন মেলে হামলা চালিয়েছে? চারজন। পুলিশে জানানো হয়েছে? হ্যাঁ জানানো হয়েছে। হ্যাঁ একজন চাকরি করে, সেকেন্ড ইয়ার শান্তি কলেজে থার্ড ইয়ার কমপ্লিট করে। আর বোন? বোনও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কমপ্লিট করে। কোন কলেজ? দুজনেই? আপনি শামসি ও চাঁচল? কে মারধর করা হয়েছিল? হাসুয়া বললাম, লাঠি এসব দিয়ে মারধর, গলাগালি দিয়েছিল। আমরা বললাম কেন এরকম গলাগালি দিচ্ছিস, বলতে দিব এরকম করবো, তোদেরকে এখান থেকে ছেড়ে যেতে হবে। ও আমার বাবার ভাই আছে, ও বলছে যে তোদের এখানে কিছু নয়, আমার ভাইয়ের আছে, আমি নিব, সম্পত্তি দখল করার চেষ্টা, তোদের যেরকম বলবো ওইরকম থাকতে হবে, যেখানে বলবো ওখানে থাকতে হবে, এই বলে।